সরকারি স্কুলের মাঠে অবৈধভাবে দুর্গাপূজা করার অভিযোগ তুলে বিরোধিতায় গ্রামবাসীরা। আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুর রাধারঞ্জন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রথম বর্ষের সার্বজনীন দুর্গোৎসব করতে চলেছে মাহেশ্বরী মহিলা কমিটি। অপরদিকে এই পূজা অবৈধভাবে অনুমতি ছাড়া করা হচ্ছে এমনই অভিযোগ তুলে স্কুল মাঠে বচসায় জড়িয়ে পড়ে চৈতন্যপুর কদম সংঘ ক্লাবের সদস্য এবং এলাকাবাসীরা। তাদের অভিযোগ, দীর্ঘ 23 বছর ধরে চৈতন্যপুর এলাকায় একটিমাত্র সার্বজনীন দুর্গাপুজো হয়ে আসছে, হঠাৎ করে আলাদা কমিটি তৈরি করে অবৈধভাবে অনুমতি ছাড়া কেন সরকারি স্কুলে পুজো শুরু করা হবে তাই নিয়ে প্রশ্ন তোলেন তারা। অঞ্জলি রায় নামে চৈতন্যপুরের একজন স্থানীয় বাসিন্দা জানান, তারা দুর্গাপুজোর বিরোধ করছেন না, এই পুজো নিয়ে তাদের কোনো সমস্যাও নেই, কিন্তু অনুমতি ছাড়া কেন পুজো করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এই বিষয়ে মাহেশ্বরী মহিলা কমিটির তরফে সারথী বর্মন জানান, প্রথম বর্ষের এই পুজোর উদ্যোগ নেওয়ার কারণ এই এলাকাটি অনেকটাই বড় এবং একটিমাত্র পুজো হয় ওই এলাকায়। প্যান্ডেলটি অনেকটা দূরত্বে হওয়ায় বয়োজ্যেষ্ঠদের যাওয়া সম্ভব হয় না। অপরদিকে প্রত্যেকবারে পুজোর বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ওই পুজোয়, যার কারণেই আলাদা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এই বিষয়ে রাধারঞ্জন প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ মনোজ চৌধুরী জানান, অনুমতি দেওয়ায় আমার এখতিয়ারে নেই, তবে আমি বাধাও দেব না, অনুমতিও দেব না। কোনো ক্লাবের অনুমতি নিতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমাদের অভিযোগ হচ্ছে চৈতন্যপুরে 24 বছর ধরে কদম সংঘ পূজা হয়ে আসতেছে, এখন নতুন ওরা একটা মহিলা সংগঠন করছে, কিন্তু নতুন মহিলা সংগঠনে কোনো পারমিশন নাই। ওনারা চৈতন্যপুরে যে রাধারঞ্জন স্কুল মাঠে পূজা করবে তারও পারমিশন নেই, একটা রিসিভ কপি নিয়ে ওরা চৈতন্যপুরে পূজা করতেছে। আর বেশিরভাগ চৈতন্যপুর যত আছে এগুলো সব চৈতন্যপুরের, কিন্তু ওরা যারা পূজা করতে চাচ্ছে উদাস পূর্বরঙ্গের মহিলা। হ্যাঁ, পূর্বরঙ্গের মহিলারা চৈতন্যপুরে এসে উদাস পারমিশন ছাড়া পূজা করতে চাচ্ছে, সেটারে আমরা একটু বিরোধ করছি। অসুবিধার বিষয়টা আমাদের অসুবিধার বিষয় কিছু নাই, যদি ওনাদের কাছে পারমিশন থাকে তাহলে ওনারা পূজা করতে পারে, কিন্তু একটা গ্রামে দুটো পূজা উদ্যোগ পারমিশন ছাড়া ওইটার জন্য আমরা অভিযোগ জানাচ্ছি। প্রথমে তো আমি বলবো যে মহিলারা একটা নতুন সংঘ হয়েছে, সেটা চৈতন্যপুর পুরো নেংটি ছাড়া মজা নিয়ে একটা মাহেশ্বরী সংঘ, ওরা একটা নতুন করে একটা সংঘ হয়েছে। তো যাই হোক, তো দুর্গাপূজা করবে বলে তো এটাতে এটা তো ভালো একটা উদ্যোগ নিয়েছে, সেখানে আমি বাধা দিতে কোনো মতে পারিনি আর দেবও না আমি বাধা। তো আমি মাস্টারকে, যিনি ইনচার্জে আছে, এখন তো হেডমাস্টার নেই, ইনচার্জে যিনি আছে, তো তাকে বলা হয়েছে। তো সেই ইনচার্জ আমাকে বলেছেন যে দেখেন, এই স্কুলের কমিটি মেম্বারে আপনি সভাপতি, তো আপনার আন্ডারে বা আপনার আপনার মানে সহযোগিতাই হোক বা আপনার ইতেই হোক, যে আপনি দায়িত্বে হোক, আপনি করতে পারেন, ওনাদের সাপোর্ট আপনি করতে পারেন, আমরা এখানে না হলেও হবে, যেহেতু হেডমাস্টার নেই, তো আপনি সভাপতি দায়িত্বে আপনি দুর্গাপূজাটার অনুমতি আপনি দিতে পারেন। তো আমি ওনাদের অনুমতি দিয়েছি সভাপতি হিসাবে, আর থানায় যেটা হয়েছে ও থানায় রিসিভ কপি করেছে, আমাদের প্যান্ডেলের যতগুলো ই ছিল, ওদের সাউন্ড বক্স, প্যান্ডেল, লাইট, সমস্ত কিছু আমাদের কিন্তু রিসিভ কপিটা দিয়ে লাইনও ওরা পেয়ে গেছে, 3320 টাকা এরকম নিয়েছে। হ্যাঁ, আর লাইনটা মিটারটা দিয়ে দিবে, কাল কালকের মধ্যেই দিয়ে দিবে আমাদের। আচ্ছা, একটা বিষয় বারবার উঠে আসছে, পারমিশন, পারমিশনের আচ্ছা পারমিশনটা বলেছে, থানা থেকে বলেছে যে এখনও তো নতুন পারমিশন এখনও আসেনি, তো যেগুলো পুরোনো রেজিস্টার ওগুলোই এখন কাজ চলছে, যখন মহলায় হবে, মহলার পরে আপনারা পারমিশন পেয়ে যাবেন, আপনারা প্যান্ডেলের যা আপনাদের কাজ আছে আপনারা করুন। এটা আমাদের এসআই যে অফিস স্কুলের, ওখানেও তাই বলা হয়েছে, এসআইও উনিও ফরওয়ার্ড করেছেন, সেটা আমাদের রিসিভ কপি আছে, আর আমি যেহেতু সভাপতি বলেছে আপনার এতে আপনি আপনার দায়িত্বে আপনি করতে পারেন, কোনো বাধা নেই। পুজো হবে বা না হবে সেটা সম্পূর্ণ ঠিক করবেন যারা করবেন আর যারা আপত্তি করতেন তারা, আমার এখানে কোনো কিছু বলার নেই। হ্যাঁ, আমি সরকারের চাকর, আমাকে স্কুল পরিচালনার দায়িত্ব দিয়েছে, আমি পঠন পাঠন অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলো দেখার লোক। স্কুলে পুজো হবে, স্কুলের মাঠে পুজো হবে কি হবে না, এটা
স্থানীয় জনগণ ঠিক করবেন, বা যে আমার পঞ্চায়েত তিনি আছেন যে ডিসি কমিটির প্রেসিডেন্ট উনি ঠিক করবেন যে পুজো করবেন। আমার এসআইও পারমিশন দিতে পারে না, আমার চেয়ারম্যান পারমিশন দিলে পরে তবেই পুজো, আর সেই কপি আমাকে দেখালে তবেই ওরা করুক, আর তাছাড়া আমাকে না জানিয়েও করতে পারে, কোনো অসুবিধা নেই, আমাকে জানাতেই হবে, এমন কোনো ব্যাপার নেই। আর আমার অনুমতি দেওয়ার এ গুরুত্বহীন ব্যাপার, আমি অনুমতি দেওয়া বা না দেওয়াতে কিচ্ছু যায় আছে না, আর আমি দেওয়ার লোকই না, এটা আমার এখতিয়ারের মধ্যেই পড়ে না। আপনার সাথে আপনার এলাকায় আরকেডি শিলিগুড়ি।